আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে প্রথম রমজান, আজকে থেকে যাত্রা শুরু করলাম হালাল ফ্রিল্যান্সিং। অনেকদিন ধরে এই আইডিয়াটা মাথায় আসছে এবং আমি এটি কার্যকর করার জন্য আজকের দিনটাকে বেছে নিয়েছি। প্রথম রমজান আমি এই কাজটিতে সফল হতে পারি এবং একটি পবিত্র মাসের প্রথম দিন দিয়ে আমি শুরু করতে যাচ্ছি হালাল ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সার ভাইদের বিভিন্ন প্রশ্ন এবং যারা হালাল উপার্জন করতে চান তারা সব দিকে প্রত্যেকটি স্তরে যে কোনো পেশায় যাওয়ার আগে হালাল চিন্তা করেন। পেশাটি আমার জন্য হালাল হবে কিনা, উপার্জন আমার জন্য হালাল হবে কিনা, এই বিষয়টি চিন্তা করেন। যাদের মনে তাকওয়া আছে, খোদাভীতি আছে, যাদের মনে ঈমান আছে, তারা প্রত্যেকে যে কোনো কাজ করার আগে হালাল হারাম চিন্তা করে কিন্তু কাজ করেন এবং উপার্জনের ক্ষেত্রে তা তো অবশ্যই। আমি আমার এই পেজের মাধ্যমে আপনাদের সামনে ফ্রিল্যান্সিং জগতের যে সকল বিষয় হালাল এবং যে সকল বিষয় হারাম তা উপস্থাপন করার চেষ্টা করব। প্রত্যেক কাজের ক্ষেত্রে যেমন হালাল হারাম রয়েছে, এই জগতেও হালাল হারাম রয়েছে। কোন কাজটি আপনার জন্য হারাম, কোন কাজটি আপনি করতে পারবেন না, কোন কাজটি আপনার জন্য নিষিদ্ধ তা যদি আপনি না জানেন তাহলে আপনি অজ্ঞাতবশত হারাম ইনকাম করতে পারেন। আর বিভিন্ন জন বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন, বিভিন্ন স্কলারদের কাছে প্রশ্ন করে থাকেন ফ্রিল্যান্সিং এর ইনকামটা হালাল হবে কিনা, তাদের জন্য আমার এই আয়োজন। এখন থেকে ফ্রিল্যান্সিং বলেন, আউটসোর্সিং বলেন বা অনলাইন জগতের যে সকল কাজ হালাল সেই সকল কাজে ভিডিও পোস্ট আপনারা এই পেজে দেখতে পাবেন। তাই আমাদের পেজটি লাইক দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকুন। বিভিন্ন স্কলারদের মতামত নিয়ে হালাল কাজের সন্ধান পাওয়ার জন্য আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।